নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ বেশ ভালো আছো। তো সবাইকে স্বাগত আমার চ্যানেল কেক কটেজ আসানসোলে। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটা আছে কেক রিলেটেড ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যেহেতু কোভিড চলে এসেছে, কোভিড কিন্তু আমাদেরকে বাস দেওয়ার জন্য রেডি আছে। তো তোমরাও কিন্তু কোভিডকে বাস দেওয়ার জন্য রেডি থাকো। সবাই মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে এবং অবশ্যই ভিড় এড়িয়ে চলবে। আর বাচ্চাদের তো অবশ্যই সাবধানে রাখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যায় ভিডিওটা। তো অন ক্যামেরায় বেশি কথা বলবো না, কারণ আমার ফেসটা এবং আমার ভয়েসটা কিন্তু সবাই পছন্দ করে না। জানি সবার পছন্দ নয়, কিন্তু সেটা সবারই পার্সোনাল ব্যাপার, কার পছন্দ নাই হতে পারে। তো সেটাতেও কোনো আমার অভিযোগ নেই। আর আমার যে ফেস এবং ভয়েস দুটোই ভগবানের দান, তো আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাতেও আমার কোনো অভিযোগ নেই। তো আমি হ্যাপি তার জন্য। কারো ভালো লাগবে না লাগবে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে রূপটা সব জায়গায় হয়তো ম্যাটার করে না, কিছু কিছু জায়গাতে হয়তো কাজটাকেও ম্যাটার করা হয়, রূপে গুরুত্ব দেওয়া হয়। তো আমিও কিন্তু ছোট আমার যে কাজ, খুবই ছোটো কাজ আর কি, সেরকম কোনো মহান কাজ আমি করছি না। তো যাই হোক, ওটা সবাই আজকাল করে, তো সেটাই আমি শেয়ার করি ছোটোখাটো ব্যাপার নিয়ে। তো তোমরা যারা আমার কাজকে 1% ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু একটা থামস আপ করে দিও। আর যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। আর চলো বেশি কথা বলবো না, শুরু করছি। তো প্রথমে আমি ক্লায়েন্টের নিয়ে কিছু কথা বলতে চাই। তো যে ক্লায়েন্ট কেকটা নিয়েছিল, ও আর আমার আসলে ক্লায়েন্ট নেই, ও আমার বোন হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। তো ওর সাথে পরিচয় আমার ফেসবুক থেকে, ফেসবুকে একটা কেক নিয়েছিল, অর্ডার করেছিল, তো সেখান থেকে। তারপরে ও আবার একটা নেয় ওর অ্যানিভার্সারিতে, ম্যারেজ অ্যানিভার্সারি। ফার্স্ট টাইম নিয়েছিল রিং অ্যানিভার্সারি, তারপর নিয়েছিল ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো ফার্স্ট টাইমও করে দিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল, ব্ল্যাক ফরেস্ট ছিল। এবার ও সেকেন্ড টাইমও ব্ল্যাক ফরেস্টে নিয়েছিল। তো সেটা ও একটা আমাকে ডিজাইন দিয়েছিল, ব্রিটিশ কাপড়ের ডিজাইন দিয়েছিল। বাট ও যেহেতু বাঙালি, ও আমাকে বলে দিয়েছিল তোমাকে কিন্তু বাঙালি স্টাইলে কেকটা করতে হবে আর রেড কালারের শাড়িটা করতে হবে। তো যাই হোক, তাও কিন্তু ফন্ডেন্ট ছাড়া, তো ফন্ডেন্ট ছাড়া শাড়ি করা একটু চাপ ছিল, বাট হয়ে গেছে, করে নিয়েছি। তো পাওয়ার পরে খুব খুশি হয়েছিল, ফোন করে আমাকে জানিয়েছে। তো এটা হচ্ছে 3 নম্বর কেক। এটা ও বলেছিল টিঙ্কারবেল ডল কেক, এই নামটাও আমি কোনোদিন শুনিনি, আমার কাছে নতুন এই নামটা। তো যাই হোক, গুগল থেকে সার্চ করে পেয়ে গেছি ডলটা, বাট অরিজিনাল ডলটা আমি ওকে দিতে পারিনি, কারণ অরিজিনাল ডলটা আমাদের এই এলাকাতে পাওয়া যাচ্ছিলো না। নর্মাল ডল, বার্বি ডল সেগুলো পাওয়া যায়, বাট এই ডলটা যেহেতু মানে কমন নয় আর কি, আনকমন, তো পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হতো, বাট সেটা আনাতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো। তো বাট ও কিন্তু ক্যান্সেল করবে না, ওর ওটাই চাই। যাই হোক, আমি অন্যভাবে একটু করে দেওয়ার চেষ্টা করেছি, একটু কষ্ট কম করে। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, ডিজাইনটাও খুবই সিম্পল হয়েছে। তোমরা লাস্টে রিভিউটাও পেয়ে যাবে, ও একটা ছোট্ট মতো রিভিউ আর ভিডিও আমাকে দিয়েছে। তো আমি তো রিভিউ পেলে আসতে ইচ্ছে করে আমার, রিভিউটা আমার কাছে মানে মেন পাওয়া আর কি। চলো, তো বাকি কথা আমি কেকের ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে বলবো, চলো শুরু করে দাও। তো এটা রেড ভেলভেট ফ্লেভারের ছিল, ও এর আগে দুটো ব্ল্যাক ফরেস্ট নিয়েছে, তো সেই জন্য বললো এবার রেড ভেলভেটটা ট্রাই করবে। আর ডিজাইনটাও খুবই সিম্পল ছিল, ঠিক আছে, মানে আর খুবই কালারটাও খুবই একদমই হালকা। সত্যি কথা বলতে কি, আমি বেশি কালারফুল নিজেও পছন্দ করি না, কাউকে সাজেস্টও করি না, হালকা কালারই করেও শান্তি, খেয়েও শান্তি, ঠিক আছে। বলবো না যে খারাপ, দেখতেও হয়তো কারো ভালো লাগতে পারে, বাট পার্সোনালি আমার পছন্দ নয় বেশি কালারফুল, তাই লাইট কালারটা আমি বানাই বেশি, আর সবার পছন্দও হয় লাইট কালারটা। এটাও খুব সিম্পলের মধ্যে কিন্তু দেখতে ভালো হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিলো, তাই আমি নিজেও কেকটার সাথে একটা ফটো তুলেছি। আর যে অর্ডারটা দিয়েছিলো তারও তো খুবই ভালো লেগেছিলো, আর ওর হাজব্যান্ড বলে দিয়েছিলো কেকটার ওপর শুধু বউ লিখে দিতে। তো যাই হোক, বউটাও লিখে দিয়েছিলাম। তো দেখো এবার তোমাদের ডিজাইনটা কেমন লাগে। তো ওর তো ডিজাইন মানে লুক অ্যান্ড টেস্ট দুটোই খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেও জানায় এবং একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছে রিভিউ, তো তোমরা সেটা দেখতে পারো। তো তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমার ফেসবুক ইনস্টা দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর 1% যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ডিজাইনটা তোমরা খুবই ইজি, তোমরা দেখলে বানাতে পারবে, তো চাইলেই ট্রাই করতে পারো। থ্যাংক ইউ সো মাচ কেকটার জন্য, কেকটা একদম আমার মনের মতন বানিয়ে দেওয়ার জন্য। শুভ্রা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা জাস্ট খেলাম, অসাম টেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তো তোমরা শুনে নিলে কেমন কি হয়েছে, এবার তোমরাও জানিয়ে দিও কেমন কি হয়েছে। জানি খুবই সিম্পল, কোনো সেরকম কোনো এক্সট্রা কোনো কারিকুলার মানে কাজ নেই আর কি, তো তবু জানিয়ে দিলে একটু ভালো লাগবে আর কি, আরও ভিডিও বানাতে আমি ইন্টারেস্ট পাবো। তো চলো এরপরে আসছে আরও অন্য ভিডিও নিয়ে, পিঠের ভিডিও আসছে, স্কুলের ভিডিও আসছে, আরও কেকের ভিডিও আসছে, তো তার জন্য সঙ্গে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। টাটা বাই, সবাই ভালো থাকবে।